গাইজ গুড মর্নিং, একদম হেকটাপ ডেকটাপ হয়ে আমরা আজকে এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের জন্য। আর তোমাদের যেমন বলছিলাম যে এখানে ইন্ডিয়ান ফুটবলের যে যারা টিম মেম্বার এখানে আমাদের সাথেই আছে, দেখো ওই দেখো সব বেরোচ্ছে, ওই যে পেয়ে গেছে ইন্ডিয়ান ফুটবলারদের, ওর কিন্তু বক বক করতে আরম্ভ করে দিয়েছে। এনিওয়ে তো আজকে আমাদের ডে সেকেন্ড মালদ্বীপসে। আচ্ছা মালদ্বীপস না মালদ্বীপ এটা তো আমি জানি না, কেউ মালদ্বীপ বলে কেউ মালদ্বীপ বলে, যাই হোক যেটাই বলি বা যেটা বলছি তোমরা একটু ম্যানেজ করে নিও। আজকে অনেকগুলো প্ল্যান আছে, আপাতত গিয়ে দেখি কী কী জায়গা আছে, মানে কোথায় কোথায় ভালো ভালো করে ফটো তোলা যায় সেগুলো একটু খোঁজ খবর নিই। তো অলরেডি 9টা বেজে গেছে না, অলরেডি 9টা বাজে, তো আমাদের 10টা অবধি ব্রেকফাস্টের টাইম, 10টা অবধি ব্রেকফাস্টের টাইম, কিন্তু তাড়াতাড়ি যেতে হবে। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টটা এত বেশি, ব্রেকফাস্ট না ভুল বললাম, মানে ওদের ব্রেকফাস্ট ডিনার লাঞ্চটা যদি এখনও করিনি, এত অপশনস আছে, বাপরে বাপ কোনটা ছেড়ে কোনটা খাবো না মানে ডিসাইডই করে উঠতে পারছি। সামনে একটা অসাধারণ ভিউ আছে, আর একটা সুইমিং পুল আছে, ইনফিনিটি পুলও আছে, তার জলের কালারটাও অসাধারণ কালার, পুরো নীল দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। সবাই সানবাথ নিচ্ছে এখানে, অলরেডি এই সব জায়গাগুলো ব্লক হয়ে গেছে, কালকে এলে না এখানে খুব সকাল সকাল আসতে হবে। তো দেখা যাক, এখানে ফটো শ্যুট করার তো বেশ ভালো ভালো জায়গা আছে, এক্সাইটেড। দেখো ওইটা হচ্ছে ওখানে ইনফিনিটি পুল, তারপরে আর ওই যে দূরে দেখছো সমুদ্র, অ্যাকচুয়ালি ওখানে একটা বাঁধ টাইপের দেওয়া আছে, ওখানে কিন্তু ভালো রকম ঢেউ আছে, মানে আসল উথাল পাথালটা কিন্তু ওই দিকেই হচ্ছে। দেখো আমরা কালকে যখন আসছিলাম না তোমার ওই স্পিড বোটে করে, তখন আমরা বুঝতে পারছিলাম খুব উইন্ডি ছিল কালকে, ওরা বলছিল যে খুব হাওয়া আছে, মানে দুদিন ধরে নাকি প্রচণ্ড হাওয়া টাওয়া দিচ্ছে, সেই জন্য রেস্টুরেন্টের প্রত্যেকটা জানলা ওরা কভার করে রেখেছে। এখানে একটা খুব সুন্দর একটা ফটো মানে তোলার জায়গা ওরা বানিয়ে রেখেছে, একটা ডেক টাইপের, ওই দেখো ওখানে। এগুলোর কস্ট, ওয়াটার ভিলার যা কস্ট সেরকমই প্রায়, মানে অনেকটাই এগুলোর কস্টিং প্রচুর অনেকটাই পড়ে যায়। আর এগুলোতে একটা করে প্রাইভেট মানে সামনেই পুরো বিচটা ওরা অ্যাক্সেস করতে পারে, সুন্দর, মানে আমরাও যেতে পারবো যেতে পারবো না তা না, কিন্তু ওটা ওরা একদম বাড়ি থেকে বেরোবে, বেরিয়ে ওরা বিচ অ্যাক্সেস করতে পারবে, আর আমরা যেটাতে আছি ওখানে বিচটাভাবে অ্যাক্সেস মানে নামা যাবে না। রোদ না মানে বাবা, এখন 10টা বাজে মাত্র, তো এত রোদ হয়ে গেছে, কালকে থেকে অনেক সকালে আসতে হবে, মানে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, এত রোদ, হাওয়াটা দিচ্ছে তাই, না হলে এখানে একদম পুরো পুড়ে তেতে যা হতো একটা হয়ে যেত। লাঞ্চ টাঞ্চ করে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, মানে একটু রেস্ট ফেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছে একদম সেজে গুজে,
ফটো সেশন করতে। বেসিক্যালি এখানে ফটো সেশন ছাড়া আর কি, আর রিল্যাক্স করা ছাড়া তো কোনো কাজ নেই। জায়গাটা এতটাই সুন্দর, মানে সব জায়গাতেই মনে হয় একটা করে ফটো তুলে রাখলে একটা মেমোরি হয়ে থাকে। সবাই বিচে স্নান করে যাচ্ছে। এই বিচটা তুলনামূলকভাবে আমরা মানে সকালে যেখানে ছিলাম ওখানে থেকে একটু লেস ক্রাউডেড, নাই তাই না? হ্যাঁ, এইদিকেও আছে। আর এগুলো হচ্ছে সব ওয়াটার রিলা, যেটা আমরা লাস্ট দেব। সকাল ভাবলাম ব্লগ শুরু করব, আর কি অবস্থা, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা উঠে অ্যালার্ম দিয়েছিলাম 5:30 যে উঠবো, উঠে সানরাইজ দেখবো। তো তারপর উঠেছি, উঠে দেখি পুরো বৃষ্টি, আর সমুদ্রের যা আওয়াজ, এত হাওয়া দিচ্ছে, মানে ভয় আমি হচ্ছে সব ডুবে ডুবে যাবে না। তাই 7:30, আর এখন দাঁড়িয়ে আছি আমাদের রুমের থেকে যে যেটা বোঝো অ্যাডজাস্টেন্ট যে বিচ এরিয়াটা আছে সেখানে। তোমাদেরকে বলেছিলাম দেখাবো, আর দেখানো হয়নি, তো একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, কেউ তো বসে বলে মনে হয় না এই দিকটাতে। কালকে যতটা ওভার ক্রাউডেড ছিল আজকে পুরো ফাঁকা হয়ে গেছে। আর খুব ভালো ব্যাপার হয়েছে, যেটা আমার জন্য তো মানে খুবই ভালো জিনিস। যেটা অ্যাকচুয়ালি আমি খুব ছোটোখাটো একটা ব্লগার, জাস্ট কিছুদিন হলোই আমি স্টার্ট করেছি। তো তার মধ্যে আমার ব্রেকফাস্ট টেবিলে একজন নিজে থেকে এসে আমার সাথে কথা বলে গেল, অ্যান্ড আমার সাথে পরিচয় করলো। তো তার নাম হচ্ছে জান্নাত আরা মেঘলা। তুমি যদি ব্লগটা দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি নিজে থেকে এসে কথা বলেছো, আর আমাকে তোমার দেশ ঢাকা ওখানে তুমি যাওয়ার জন্য ইনভাইট করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, এইটাকেই আমরা এতদিন ধরে খুঁজতে, আজকে ঘুরতে ঘুরতে এটাকে আমরা দেখতে পেয়েছি, কালকে এটাতে আমরা এসে চাপবো যাবো। $24 আছে, তারপরে একটা কাঠের ফিশ। এই রিসর্টে একটা সোভেনিয়ার শপও আছে, ম্যাগনেটগুলো হয় না, ম্যাগনেটগুলো আমার বেশি ভালো লেগেছে। আরও অনেক কিছুই আছে, হ্যান্ডমেড সোপ, তারপরে কিছু ড্রেস ট্রেস, এসব সব কিছুই আছে। কেন কি এখান থেকে তো বাইরে যাওয়া পসিবল না, কারোর যদি কিছু দরকার হয় তো এখানে ইজিলি এসে এখান থেকে কিনে নিতে পারবে। আর ওই সাইডে কিছু পার্সোনাল এসেন্সিয়ালস বলতে পারবো, আমার স্যানিটারি ন্যাপকিনস, এছাড়া আরও অনেক কিছু ওখানেও রাখা আছে। এখানে আসার আগে ভাবছিলাম যে কী আর আছে, মানে বিচ, একটু ওই সমুদ্র দেখবো, ওই রিল্যাক্স করবো, এই টাইম হয়তো কাটবে না। কিন্তু এখানে আসার পর টাইম যে কীভাবে হুশুস করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। জলে নেমে তো টাইম অনেকটা স্পেন্ড করে ফেলছি, সুইমিং পুল বলো, বিচে বলো, তাছাড়াও এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। মানে এই যে দেখতেই পাচ্ছ, ওখানে বাস্কেটবল, জাকুজি, জিম, স্কোয়াশ, মানে কী নেই, সব কিছুই আছে। তো এইসব করতে গেলে তো টাইম কেটেই যাবে। তো আমরা এখন একটু লন টেনিসের দিকে যাচ্ছি, আর দেখা যাক আর কী কী করা যায়। এছাড়াও এই পুরো আইল্যান্ড, সরি আইল্যান্ড, পুরো রিসর্টটাকে ঘুরে শেষ করা যায় না।
আছে এখানে একটা আলাদা অফিস মতো আছে যেখানে ওয়াটার স্পোর্টসের জন্য ইনকোয়ারি করছে অনেকে এখান থেকে বুকিং করতে হয় এখান থেকে ট্রেনারও একটা একজনকে দিয়ে দেবে যদি কিছু ট্রেনার নিতে চাও নিতে পারো আবার কিছু কিছু ট্রেনার মাস্ট স্কুবা টুবা তুমি ট্রেনার ছাড়া পারবে না স্কুবাতে ট্রেনার লাগে বাট এগুলো দেখছি এগুলো সব জায়গায় কিছু অ্যাক্টিভিটি ট্রেনার ছাড়াও হয় হ্যাঁ সব অ্যাক্টিভিটি ট্রেনার নতুন নতুন ওয়াটার স্পোর্টস আমি দেখলাম এইটা যেমন এই জিনিসটা তো আমার কাছে ফার্স্ট টাইম এটা জলের প্রেসারে এরকম একটা উপর দিকে উঠে যায় কিন্তু নিজেকে ব্যালেন্স করাটা খুব টাফ প্যারাডাইজ আইল্যান্ডের এখানেই শেষ এরপরে অন্য একটা রিসর্ট আমি দেখতে পাচ্ছি কলকাতা বাংলাদেশ এখানে অনেকের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে সবথেকে ভালো বন্ধুত্ব হয়েছে আর কলকাতার কপিলের সাথে হাই গৌরব হাই হাই চলছে এটা এদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে তো এদের সাথে এখন খুব আড্ডা ফাড্ডা চলছে আর চলো আমরা এখন মজা মস্তি করি ঠিক আছে চলো যাও ওখানে গিয়ে বসো বলে আই এম আ ড্রাঙ্কার কি ভাজে ছেলে যাও ফটো সেশন করছে তো এখানে আমরা শার্ক ফিডিং দেখতে এসেছিলাম অ্যাকচুয়ালি আমাদের আজকে ইচ্ছা ছিল স্টিংরে ফিডিংটা দেখার কেন কি কালকে আমাদের এখানে স্টে আছে তো কালকে ভেবেছিলাম এটা করবো তোরাই মানে ফোর্স করলো কি চলো এটা দেখে নি কালকে আমরা স্টিংরে ফিডিং দেখবো কি খাবে কারো আগে আমারটাই ভালো হচ্ছে